সূরা আশ-শুআরা, রহমান রহিম আল্লাহ তাআলার নামে, তাসিম মিম, এগুলো হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের আয়াত। কেন তারা ঈমান আনছে না? মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে। আমি চাইলে এদের উপর আসমান থেকে একটি নিদর্শন নাজিল করতে পারি, তাদের গর্দান তার দিকে ঝুঁকে পড়বে। যখনই দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এদের কাছে কোনো উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এরা যেহেতু অস্বীকার করেছে, অচিরেই তাদের কাছে সে প্রত্যক্ষ করবেন, প্রত্যক্ষ বিবরণ এসে হাজির হবে, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। এরা কি জমিনের দিকে নজর করে দেখে না? আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে উৎপাদন করাই, নিশ্চয়ই এরা এর মাঝে আসে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তা বিশ্বাসই করে না। নিশ্চয়ই এর মাঝে আসে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে। তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু। যখন তোমার মালিক মুসাকে ডাকলেন, সে যেন জালেম জাতির কাছে যায়, ফিরাউনের জাতির কাছে, তারা কি ভয় করে না? সে বলল, হে আমার মালিক, আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে, আমার জিহ্বাও কথা বলতে পারে না। এমত অবস্থায় তুমি হারুনের কাছেও নবুয়াত পাঠাও,